প্রথমত নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো 2023 চলে আসছে, তো গত বছর আপনারা সবাই হয়তো শুনছেন আমি 10,000 10,000 ফলোয়ার নিয়ে চিল্লেছি, মানে ফলোয়ার না সাবস্ক্রাইবার, এবং 1,000 ফলোয়ার নিয়ে চিল্লেছি, কিন্তু ওই বছর এটা কমপ্লিট হয় নাই। আচ্ছা সমস্যা নেই, যদি আপনাদের এরকমই সাপোর্ট থাকে তো সামনে ঠিকই অবশ্যই পূরণ হবে 10,000। কি আমরা ঠিক 1 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার হিট করতে পারবো এবং 10,000 ফলোয়ার কি 1 লাখ ফলোয়ারও হিট করতে পারবো। তো আজকের ভিডিওটা কিসের ওপর? তো তার আগে বলতে চাই, আপনারা অনেকেই সবাই সাপোর্ট করছেন, ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন, আপনাদের ফিডব্যাক জানাইছেন, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সেট আপটা আপনাদের কেমন লাগতেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো এই বছর আমি আপনাদের সাথে চিল্লাম, মানে বকবক করবো কি নিয়ে আরেকটা টার্গেট। এই বছর টার্গেট এখন 10,000 না, এই বছর টার্গেট হয়ে যাচ্ছে 2023-এর মধ্যেই 1 লক্ষ সাবস্ক্রাইবার হিট করতে হইব। তো আপনাদের যদি সাপোর্ট থাকে তো 1 লাখেরও ছাড়া চলে যাবো, কোনো সমস্যা নেই। তো আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার, আপনারা আমাকে অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন, ভিডিও ভালো লাগলো জানাবেন, না লাগলো জানাবেন। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করার সাথে সাথে শেয়ারও করে দিবেন, যাতে আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার হয়ে যায়। তাছাড়া ফেসবুকে যারা আপনার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি ফলোয়ারের জন্য চিল্লাইছি, বকবক করছি আপনাদের সাথে, যেটা হইতেছে 1,000-এ, কিন্তু ওইটা কমপ্লিট হয়নি, কোনো সমস্যা নেই। যদি আপনাদের সাপোর্ট থাকে অবশ্যই কমপ্লিট হবে। তো এই বছরের মানে 2023-এর মধ্যে ফেসবুক ফলোয়ারের টার্গেট হইতেছে 50,000, যদি আপনাদের সাপোর্ট থাকে অবশ্যই এটাও পূরণ হয়ে যাবে। তাই ফেসবুকে যারা ভিডিওটা দেখেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন, আপনাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও কিসের ওপর? তো বছরের প্রথম দিন, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে আপনারা স্মার্ট টিভির মধ্যে আপনাদের যে ইউটিউব আছে, মোবাইলের ইউটিউব, ওইটা শেয়ার করতে পারেন। মানে আপনারা হয়তো স্ক্রিন মিরর বা মিরর স্ক্রিন হয়তো শুনছেন, ওইটার কাজটা কি? ওইটার কাজ হইতেছে আপনি যদি মোবাইলের স্ক্রিনে কোনো কিছু দেখেন, স্ক্রোলিং করেন বা কোনো পিকচার দেখতেছেন বা কোনো মুভি দেখতেছেন, তো ওইটা যদি মিরর স্ক্রিন বা স্ক্রিন মিরর করেন তবে দেখতে পারবেন আপনারা স্মার্টফোনে যা যা ইউজ করতেছেন ওইটা আপনারা দেখতে পারবেন আপনাদের টিভির মধ্যে। তো ওইটা হইতেছে স্ক্রিন মিরর। তো ইউটিউব কীভাবে আপনারা শেয়ার করতে পারবেন স্ক্রিন মিররের মাধ্যমে করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের অত ঝামেলা করতে হবে না, এখানে সিম্পল একটা একটা ক্লিকের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। কীভাবে করতে পারবেন এখন আমি আপনাদের টিভির মধ্যে নিয়ে যাব, যেখানে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা করতে পারবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদের দরকার হবে, যেটা হইতেছে আপনাদের মোবাইল এবং আপনাদের স্মার্ট টিভি দুইটা একই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে। তো এখন বলতে পারেন যে আপনাদের টিভিটা কীভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন, এটা সম্পর্কে আমি একটা ভিডিও বানাইছি, আমি ওইটার লিঙ্ক এন্ড স্ক্রিনের মধ্যে এখান দিয়ে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে যদি আপনারা না জানেন যে কীভাবে স্মার্ট টিভির মধ্যে এই ধরনের ওয়াইফাই কানেক্ট করতে হয়, তো ওই ভিডিওটা দেখে নেবেন। তারপর এই ভিডিওর মধ্যে আমি যে যে প্রসেস দেখাবো ওগুলো অবলম্বন করবেন, তবেই দেখতে পারবেন আপনারা আপনাদের স্মার্টফোন থেকে স্মার্ট টিভির মধ্যে ইউটিউব শেয়ার করতে পারবেন। আমি এখন আপনাদের টিভির মধ্যে নিয়ে দেখাবো কীভাবে আপনারা এটা করতে পারবেন, তাহলে চলুন যাওয়া যাক। তো আপনাদের আমি টিভিতে নিয়ে আসছি, তো এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাইতেছেন, যেটা হইতেছে মামা বাগিনা জন্মদিন উদযাপন। তো এটাও আমার একটা চ্যানেল, এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের ব্লগ আপলোড করি, তো আপনারা যদি চান তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যেখানে ছিলাম ওইটা হইতেছে আপনারা দেখতে পাইতেছেন যে আমি টিভির মধ্যে ইউটিউব এনে রাখছি এবং এটা আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে। তো এখন আমি কি করব, আমার দেখতে পাইতেছেন এই ডিভাইসটার মধ্যে, এই ডিভাইসটার মধ্যে আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট, অবশ্যই সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছি, এবং এখান থেকে আমি চাইতেছি যে এখন যেই ভিডিওটা আমি প্লে করব ওইটা আমি টিভির মধ্যে শেয়ার করব, ঠিক আছে? তো এখন আমি কি করব, সিম্পলি এখানে সাপোজ আমি যেই লেটেস্ট আমার ভিডিওটা আছে এখানে আমি ওইটা ট্যাপ করি, মানে আমি প্লে করতে চাইতেছি। তো এখানে দেখতে পাইতেছেন আমি সাউন্ড অফ করে রাখছি এবং ভিডিওটা প্লে হইতেছে। তো এখন আমি চাইতেছি এই ভিডিওটা এখানে ডাইরেক্ট শেয়ার করব। তো এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে এই আইকনের কথা আমি আপনাদের বলতেছিলাম, আপনারা হয়তো দেখতে পাইতেছেন ভিডিওর মধ্যে, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার টিভির এখানে নাম চলে আসছে, যেটা হইতেছে স্যামসাং 4 সিরিজ 32 ইঞ্চির। তো এখানে একটা ট্যাপ করব। তো কিছুক্ষণ সময় দিতে হবে কানেক্ট হওয়ার জন্য। তো আপনারা ওইখানে হয়তো লেখা দেখতে পাইছেন যে শাওমি ডিভাইস কানেক্টেড Redmi 5 Plus, তো এখানে কিছুক্ষণ সময় নিবে প্লে হওয়ার জন্য। তো আপনারা এখানে দেখতে পাইতেছেন এই ভিডিওটা এখন প্লে হইতেছে, তো যেটা এখানে চলতেছিল। তো এখন যদি আমি চাই যে ভিডিওটা আমি শিফট করব, তো সাপোজ যদি আমি এখানে এই ভিডিওটার মধ্যে ট্যাপ করি, তারপর যদি আবার প্লেতে ট্যাপ করে দিই, তবে দেখতে পারবেন এই ভিডিওটা এখানে চেঞ্জ হয়ে যাব। তো আপনারা দেখতে পাইতেছেন লোডিং হইতেছে, তো কিছুক্ষণ সময় দেন অবশ্যই। তো এখানে অবশ্যই অ্যাড চলতেছে, এগুলো যখন আপনারা এখানে স্কিপ অ্যাডে ট্যাপ করে দিবেন তবে এটা চলে যাবে, তো এটা স্কিপ করা যাবে না, এটা অটোমেটিক চলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন আরেকটা অ্যাড চলতেছে, তো অ্যাড শেষ হওয়ার নাম নাই। তো অ্যাডটা শেষ হোক, তারপর আপনাদের দেখাই। এখানে যদি আপনি স্কিপ অ্যাডে ট্যাপ করে দেন তবে আপনারা দেখতে পাইবেন এখন ভিডিওটা প্লে শুরু হয়ে গেছে। তারপর এখন আপনারা চাইলে যে কোনো ভিডিও প্লে করতে পারেন। তো এখন আপনারা বলতে পারেন যে আপনারা যদি
টিভিতেই দেখেন তো মোবাইল এরকম করার দরকার কি? তো অনেক সময় দেখা যায় রিমোট সামনে থাকে না, তখন যদি আপনারা মোবাইল কানেক্ট করে কোনো ভিডিও বড় স্ক্রিনে দেখতে চান তো অবশ্যই দেখতে পারবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে আপনার স্মার্টফোনের ইউটিউব অ্যাপটা টিভির মধ্যে শেয়ার করতে পারেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আগে থেকে এটা জানতেন কি না বা কখনো ইউজ করছেন কি না। তাছাড়া ভিডিওটা আপনার কেমন লাগছে এটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, এটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও স্মার্টফোনের মাধ্যমে টিভিতে শেয়ার করতে পারে। তাছাড়া এই বছরের নতুন একটা টার্গেট হয়েছে, যেটা হইতেছে এই বছরের মধ্যে মানে 2023-এর মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। আগেরটা হয়নি তো আশা করতেছি এটা অবশ্যই হবে আপনাদের যদি সাপোর্ট থাকে। তাছাড়া ফেসবুক যারা ভিডিওটা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, এই বছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। আপনাদের সাপোর্ট থাকলে এটাও হয়ে যাবে এবার, সমস্যা নেই। যদি আগের বারটা হয় নাই তো এবার অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, অবশ্যই চ্যানেল এবং পেজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তাছাড়া পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।